হ্যালো বন্ধুরা আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ তো আজ আমি দেখাবো কিভাবে এসসি এসটি বা ওবিসি সম্প্রদায়ের যে স্টুডেন্টরা তারা ওয়েসি স্কলারশিপের জন্য আবেদন করবেন এর জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েসিস ডট জিওভি ডট ইন তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো এরপর ফার্স্টেই যে অপশানটা দেখছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশান এখানে ক্লিক করবো এরপর অ্যাপ্লিকেন্টের অর্থাৎ স্টুডেন্টের স্কুলটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং নিচে যে সাবমিট বটনটা দেখতে পাচ্ছেন সেই সাবমিট বটনে ক্লিক করব এরপর এটাকে ওকে করে দেব এরপর এখানে কাস্ট সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের ইস্যুইং ডেট এবং ক্যাপচাটা ফিল করতে হবে এবং এটা কম্পিউটারের সার্টিফিকেট নাকি অ্যাকোনমেন্ট স্লিপ আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কম্পিউটারের সার্টিফিকেট হলে উপরের অপশানটা সিলেক্ট করতে হবে এবং ক্যাপচারটা এখানে ফিল করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর এখানে স্টুডেন্টের নাম চলে আসবে এবং এখানে তার ফাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ কোন কাস্ট এসি না এসটি না ওবিসি সেটা সিলেক্ট করতে হবে এবং সাবকাস্ট কী আছে সেটা সিলেক্ট করতে হবে এবং কোর্স টাইপ কোর্স টাইপ রেগুলার কোর্স করে নাকি পার্ট টাইম কোর্স করে নাকি কোনো ডিস্টেন্স এডুকেশানে করে তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো সাধারণত রেগুলারই হয়ে থাকে তো কোর্স টাইপ এখান থেকে রেগুলার সিলেক্ট করে নিতে হবে এরপর স্টুডেন্ট ক্লাস ডিটেলস দিতে হবে তো লাস্ট ইয়ারে পাস করেছে কি ফেল করেছে সেটা এখান থেকে দিতে হবে যদি একই ক্লাসে না থেকে থাকে তো এটা নো করে দিতে হবে এরপর লাস্ট ক্লাস পাস্ট মানে লাস্ট কি পাস করেছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছে এবং স্কলারশিপ টাইপ এবং স্কলারশিপ টাইপ ওটা অটোমেটিক্যালি চলে আসবে লাস্ট ক্লাস পাস সিলেক্ট করার পরেই তো প্রি ম্যাট্রিক্স কি পোস্ট ম্যাট্রিক্স এটা অটোমেটিক্যালি চলে আসে তবুও আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন এরপর ইনকাম সার্টিফিকেটে যে ইনকাম স্ট্রাকচারটা দেওয়া আছে ইয়ারলি যে ইনকামটা আছে তো সেটা এখানে বসিয়ে দিতে হবে এরপর আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে খাদ্যসাথী নম্বর অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে এরপর ওয়েস্টবেঙ্গলের বাইরে পড়াশোনা করে কি না তো এটা সাধারণত নো হবে কেন কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সাধারণত পড়াশোনা করার জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে এরপর স্টেট অটোমেটিক্যালি বেঙ্গল সিলেক্ট করা থাকবে এবং যে ডিস্ট্রিক্টটা হবে অর্থাৎ স্টুডেন্টের যে লোকালিটি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করতে হবে মিউনিসিপ্যালিটি হলে সেটা কোন মিউনিটি মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করতে হবে এবং তার আন্ডারে যে ইনস্টিটিউটগুলো পড়ছে সেই ইনস্টিটিউটগুলো এখান থেকে সিলেক্ট তার মধ্যে যে ইনস্টিটিউটটা সে পড়ে তো সেই ইনস্টিটিউটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডিটা দিয়ে দিতে হবে এরপর এখানে পাসওয়ার্ড একটা সেট করে দেবেন নিউমেরিক এবং আলফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে তো কনফার্ম পাসওয়ার্ডে পাসওয়ার্ডটা আরেকবার টাইপ করে দেবেন এবং নিচে যে দেখতে পাচ্ছেন ক্যাপচা আছে সেই ক্যাপচাটা ফিল করে নিচে যে চেকবক্সগুলো আছে ওগুলোতে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেবেন এটা ওকে করে দেবেন তো রেজিস্ট্রেশন সাকসেসফুলের মেসেজ চলে এসছে তো অ্যাকনলেজমেন্ট স্লিপটা বার করার জন্য এখানে যে ডাউনলোডটা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই ডাউন অ্যাকোন যে স্লিপটা সেটা চলে আসবে এবং এটাকে আপনাকে প্রিন্ট করে রেখে দিতে হবে এরপর এখানে অ্যাপ্লিকেশান আইডিটা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে এবং যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেটা দিয়ে লগ করতে হবে তো লগ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর লগ তো এখানে ক্লিক করলেই লগ পেজে আপনি চলে আসবেন তো এই লগ ইনের পেজে আসার পর এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে এবং নিচের যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা লিখে আপনাকে লগ ইন করতে হবে এরপর লেফট সাইডে মাউসটা নিয়ে গেলে এই ধরনের ইন্টারফেস আসবে এরপর স্টেপ ওয়ান ফার্দার ডিটেলস সেখানে ক্লিক করলেই তার ফাদার ডিটেলস ফিল আপ করার জন্য এখানে জায়গা চলে আসবে তো ফার্দার ডিটেলস বলতে স্ক্রল করলে নিচের দিকে আসলে দেখতে পাবেন মাদার নেম তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাস ফিজিক্যাল চ্যালেঞ্জড আছে কি না ইয়েস নো তো সেটা সাধারণত নোই হবে এরপর ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট থাকবে ইন্ডিয়ান তো রিলিজিয়ান হিন্দু না ইসলাম এটা সিলেক্ট করে নিতে হবে এরপর এর আগে কোনো স্কলারশিপ পেয়েছে কি না তো সেটা এখান থেকে ইয়েস বা নো করতে হবে যদি ইয়েস হয় তা স্কলারশিপ অ্যামাউন্ট কত তো সেটা এখানে লিখে দিতে হবে এরপর যদি কোনো মেরিট স্কলারশিপ পেয়ে থাকে তো সেটাকে ইয়েস করতে হবে নাহলে নো রেখে দিতে হবে তো এরপর আপলোড ইনকাম সার্টিফিকেট তো আপনারা যে অ্যামাউন্টটা লিখেছেন সেই অ্যামাউন্টের যে ইনকাম সার্টিফিকেটটা আছে এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দিতে হবে এরপর তো এরপর স্টুডেন্ট কোনো হোস্টেলে থাকে কি না সেটাই ইয়েস বা নো করতে হবে যদি ইয়েস করেন তো হোস্টেলের নাম তো এই সব দিতে হবে ডিটেলস তো সাধারণত হোস্টেল হয় না তো এরপর স্টুডেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসটা এখানে দিতে হবে তো তার ভিলেজ কী আছে তো ভিলেজের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এরপর স্টেট ডিস্ট্রিক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটির নেম পুলিশ স্টেশন কী আছে পোস্ট অফিস কী আছে পিনকোড কী আছে তো প্রপার অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে সাপোর্টার ডিটেলস অর্থাৎ গার্জেন ডিটেলস এখানে দিতে হবে তো সাপোর্টার কে সেটা বাবা কি মা সেটা ওপরে লিখতে হবে এবং সাপোর্টার নেম অর্থাৎ বাবা যদি হয় বাবার নামটা এখানে লিখতে হবে এবং সাপোর্টার অকুপেশান অর্থাৎ বাবা কি করে সেটা এখানে লিখতে হবে এবং সাপোর্টার অ্যাড্রেসে অ্যাড্রেসটা লিখতে হবে এবং স্ট্যাটাস অফ লিটারেসি অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা কত সেটা এখানে লিখতে হবে এরপর এখানে এডুকেশান ডিটেলস দিতে হবে তো টেন্থ ক্লাস কোথা থেকে পাস করা হচ্ছে গভর্নমেন্ট স্কুল ইনস্টিটিউট থেকে পাস করলে এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট দিতে হবে এরপর অ্যাড্রেস এবং ইনস্টিটিউটের নেম এখানে অটোমেটিক সিলেক্ট করাই থাকবে তো এখানে কোর্স ডিটেলসটা সিলেক্ট করে নিতে হবে এবং অটোমেটিক কোর্স ডিটেলস সিলেক্ট করলে ক্লাসটা অটোমেটিক চলে আসবে ক্লাস বা গ্রুপ অটোমেটিক চলে আসবে এরপর ডেট অফ জয়নিং ডেট অফ জয়নিংটা আপনার যে অ্যাডমিশনের যে স্লিপ দেখে এখানে বসিয়ে দিতে হবে এবং এন্ড অফ দ্য সিজন অফ দ্য ক্লাস অর্থাৎ এই সেশনটা কবে শেষ হচ্ছে সেই সেশনটা এখানে মেনশান করতে হবে তো এরপর লাস্ট যে পরীক্ষাটা দিয়েছেন তাতে আপনার অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট ছিল তো সেই পার্সেন্টেজটা এখানে লিখতে হবে এবং লাস্ট এক্সাম কতর মধ্যে টোটাল পরীক্ষা হয়েছিল এবং অপটেন মার্কস অর্থাৎ কত পেয়েছেন তো সেই কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে অপটেন মার্কসে এবং লাস্ট এক্সাম পাসিং পার পার্সেন্টেজ অর্থাৎ লাস্ট যে এক্সাম দিয়েছেন তো কতর মধ্যে কত পেয়েছেন সেটা ভা ডিভাইড করে দিয়ে হান্ড্রেড দিয়ে গুণকলি পার্সেন্টেজটা আপনি পেয়ে যাবেন কত পার্সেন্ট পেয়েছেন এবং কোর্স কমপ্লিটিশান কমপ্লিটেশান স্ট্যাটাস অর্থাৎ কমপ্লিট আছে না অ্যাপেয়ার আছে সেটা এখানে লিখতে হবে তো লাস্টেরটা অবশ্যই আপনি কমপ্লিটই করে থাকবেন তো এখানে কমপ্লিট লিখতে হবে এবং টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ তো এখানে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে সেটা এখানে লিখতে হবে এরপর কোর্স কম্পিটিশান ডেট তো এটা এন্ড অফ সেশন যে ডেটটা হবে সেটাই এখানে কমপ্লিটেশন ডেটটা একই দিয়ে দেবেন এবং এখানে সাবমিট করতে হবে তো এরপর আধার নাম্বারটা এখানে দেখা শো করবে যেহেতু আধার নাম্বারটা দেওয়া আছে এবং ইয়েস করা আছে তো এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কি না আধারটা জানতে চাইছে তো এটাকে ইয়েস করে দেবেন এবং যদি লিঙ্ক না থাকে তো অবশ্যই এটাকে লিঙ্ক করিয়ে নেবেন এবং এখানে ব্যাঙ্ক ইনফরমেশানটা দিতে হবে তো ব্যাংকের যে আই এফ সি আই এফ এস সি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা দুবার করে কনফার্ম করতে হবে করার পর এখানে নিচে দিয়ে দেখছেন আই অ্যাগ্রি টু সিথ মাই আধার ডিটেলস উইথ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে রাইট রাইটমার্ক করতে হবে তো এরপর এগুলোর মধ্যে যদি কোনোটা আপনার করে থাকেন তো এগুলো চিহ্ন দিয়ে দেবেন নাহলে আপনি একদম নিচে সাবমিট বটনে ক্লিক করবেন এরপর ভেরিফাই অ্যান্ড লকে ক্লিক করে ওকে করতে হবে তো করার পরেই দেখতে পাবেন একটা আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করে সাবমিট করতে হবে এরপর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করলেই নতুন ট্যাপে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে সেখান থেকে আপনারা ডাউনলোড বা প্রিন্ট দিয়ে নেবেন তো ওই ফর্মটা ডাউনলোড করার পর কি করতে হবে সেটা এখানে ফুল ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এটা একবার পড়ে নেবেন যে কোথায় ফটো ফটোগ্রাফ মারতে হবে কাকে দিয়ে অ্যাটাস্টেড করাতে হবে এখানে সমস্ত ডিটেলস লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্মের ফটো মেরে সাইন করতে হবে এবং একটা পার্ট থাকবে কাউন্সিলারের তো সেই কাউন্সিলারকে দিয়ে বা গ্রাম পঞ্চায়েত কে দিয়ে গ্রাম প্রধানকে দিয়ে সেই পাটে সাইন করাতে হবে করে সমস্ত জেরক্স নিয়ে আপনাকে স্কুলে জমা করতে হবে তো এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে